হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন, আর আপনাদের পুজো খুব ভালো কেটেছে। ঠাকুরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আর আমাদের পুজো বেশ ভালোই কেটেছে। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি, যেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতে এই দুর্গাপুজো কেমনভাবে হয় বা আমরা দুর্গাপুজো কীরকমভাবে সেলিব্রেট করলাম, সেই নিয়েই আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বড়দেরকে জানাই আমার নাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমাদের এখানে দুর্গাপুজো, দুর্গাপুজোর ঠিক এক সপ্তাহ আগেই কিন্তু আমাদের এখানে দুর্গাপুজো হয়ে গেছে। গতকাল রাত্রের বেলাতেই কি কি জামা কাপড় পরে আমরা সকালবেলায় রেডি হয়ে বেরোবো সেটা আমি রেডি করেই রেখে দিয়েছিলাম। এই যে আমরা এবারে কিন্তু ঠিক করেছি যে সাদাতে লালেতে সবাই ম্যাচিং করে জামা কাপড় পরবো, মানে আমরা তিনজনেই একই রঙে সেজে উঠবো। এখানে রয়েছে আমার সাদাতে লালেতে শাড়ি, আমার বরে পরবে সাদাতে লালেতে পাঞ্জাবি, আর এখানে মেয়ের জন্য রয়েছে একটা লেহেঙ্গা, সেটাও কিন্তু সাদাতে লালেতে। আর এদিকে আমি শাখা কলা দিয়ে আর কিছু মেটালের লাল চুড়ি দিয়ে আমি হাতে পরবো বলে রেডি করে রেখেছিলাম। এই সাজার জিনিসগুলো কিন্তু সবই আমার শাশুড়ি মা যখন এসেছিলেন তখনই নিয়ে এসেছিলেন, এবারে আমি আমার জন্য কোনো সাজার জিনিস এরকম নিয়ে আসিনি। আর এই যে আমার হাতে যেই চোকারটা এখন দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আগের বারেই আনা। এইবারে দেশ থেকে আসার সময় বেশিরভাগ নতুন জিনিস মেয়েরই আনা হয়েছে, আমাদের খুব কমই আনা হয়েছে। এখানেও রয়েছে কিছু সাজার জিনিস আমার মেয়ের রয়েছে, আর এখানে মেয়ের একটা সেট জামাকাপড় এক্সট্রা নিয়ে রাখছি, কারণ বাচ্চা মানুষ তো কখনো কিছু ফেলে ঠেলে দিল বা যেই জামাটা পরে যাবে ও সেইটা পরে যদি আনকমফোর্টেবল ফিল করে তাহলে চেঞ্জ করে দেবো। এই যে মেয়ের লেহেঙ্গাটা, সেটাও দেখুন কেমন হয়েছে। আর যাই, এবার রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে গল্প করব। আমি সেজে গুজে কিন্তু একদম রেডি দুর্গাপুজোতে যাওয়ার জন্য, আর এইটা হলো আমার এবারে দুর্গাপুজোর লুক। কেমন দেখতে লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার মেয়ের সাজার পালা। গাড়িতে বসে রয়েছি, গাড়িতে রয়েছি, আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আপনাদের পুজো আশা করি খুব ভালো কাটছে বা কাটবে, আর আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে পুজো দেখুন। প্রতি বছর এই উইসকনসিনে দুর্গাপুজোর সময় এত সুন্দর ফল কালার দেখা যায় যে কি বলবো। দেখুন রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন গাছের পাতার রং কি দারুণ চেঞ্জ হয়ে গেছে, কোনো গাছে হলুদ, কোনো গাছে লাল, কোনো গাছে কমলা। আমরা এখানে কত বছর ধরে রয়েছি কিন্তু এই সৌন্দর্য যেন প্রতি বছর একই রকমভাবে উপভোগ করি আর একই রকম ভালো লাগে, কি সুন্দর অপূর্ব লাগছে তাই না? এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের এত সুন্দর রং দেখার পাশাপাশি কিন্তু আরেকটা সুন্দর জিনিসও দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ইভেন্টে, সেইটা হচ্ছে এই শরতের আকাশ। আকাশটা কিন্তু দেখলেই বোঝা যায় যে যেন শরৎকাল। আকাশ তো সব জায়গায় একটাই তাই না, এখানে যদিও শরৎকাল হয় না কিন্তু আকাশটা দেখলেই বোঝা যায় যেন মা আসছে। একটা সুন্দর লং ড্রাইভ এনজয় করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি দুর্গাপুজোর যেখানে হচ্ছে সেইখানে। প্রতি বছর এখানে আমাদের কাছেই একটা মন্দির রয়েছে, সেই মন্দিরেই হয়ে থাকে, কিন্তু এইবারে কিন্তু একটা স্কুল ভাড়া করা হয়েছে। এই হচ্ছে স্কুলটা, স্কুলের পার্কিং লটেও অনেক জায়গা রয়েছে, আর এখানে দেখুন ঢুকতেই যেটা চোখে পড়লো এখানকারই মানুষের করা, এটা যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। পুজো অলরেডি হয়ে গেছে তবে পুষ্পাঞ্জলিটা হয়নি, যাক পুষ্পাঞ্জলিটা দিতে পারবো। আমি আসার সময় সেটাই ভাবছিলাম যে অন্তত যেন পুষ্পাঞ্জলিটা দিতে পারি। এবার চলুন কাছে যাই মায়ের, তারপরে দর্শন করি, প্রণাম করি, তারপর পুষ্পাঞ্জলি দেব। জানেন তো এই বছর শুনলাম মায়ের মূর্তি নাকি বদলানো হয়েছে। এখানে তো প্রতি বছর পুজোর পর তো ঠাকুর বিসর্জন দেওয়া হয় না, এখানে বাক্স বন্দি করে কারোর গ্যারেজে রাখা হয়, তারপর সেই ঠাকুরকেই প্রতি বছর বার করে পুজো করা হয়, আবার যত্ন করে তুলে রাখা হয়।
আমেরিকাতে দেশের মতো প্রতি বছর মূর্তি চেঞ্জ না করলেও পুজোর জন্য যেসব সামগ্রীগুলো লাগে সেইগুলো কিন্তু সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় না। সেই কারণে অনেক সময় দেশেতে যারা ঘুরতে যায় তখন তাদের হাত দিয়েও অনেক কিছু জিনিস আনানো হয়। আর সেই কারণেই কিন্তু প্রতি বছর পুজোর ঠিক 5-6 মাস আগে থেকেই কিন্তু এখানে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। আচ্ছা ভাবা যায় বলুন তো, বিদেশে থেকে এত বড় করে এত সুন্দর করে একটা দুর্গাপুজো করার পেছনে কত মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আর যারাই এই কাজের সঙ্গে যুক্ত থাকে তারা সকলেই কিন্তু ফুল টাইম কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত, তা সত্ত্বেও কিন্তু তারা নিজেদের কাজের ফাঁকে বা কাজের শেষে পুজোর কাজ করেছে, যাতে বাইরে থেকেও আমরা এই বাঙালিরা মায়ের আগমনের এই উৎসবকে সবাই মিলে মিশে উপভোগ করতে পারি। তবে এই আনন্দ অনুষ্ঠানের পাশেও প্রতিবাদের সেই তোলা ঝড়টা কিন্তু আমরা কেউ এখনো ভুলে যাইনি, তার প্রমাণ কিন্তু আমি সামনেই দেখতে পাচ্ছি। তাই সবশেষে মায়ের কাছে প্রার্থনা করব আর কখনো যেন কোনো মায়ের কোল এইভাবে শূন্য হতে না হয়, আর যেই মায়ের কোল অপরাধীদের জন্য শূন্য হয়ে গেছে সেই মা যেন সঠিক বিচার পায়। আপনারা তো দেখতেই পেলেন যে আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছে। এরপরে আর কিছুক্ষণের মধ্যেই এবার দুপুরের লাঞ্চ দেবে। আমাদের দেশেতে যেমন দুর্গাপুজোর সময় পাড়ায় পাড়ায় পুজোর জন্য চাঁদা দিতে হয়, ঠিক সেই রকমই এখানেও কিন্তু এন্ট্রি করতে গেলে একটা নির্ধারিত মূল্য দিয়ে কিন্তু এন্ট্রি করতে হয়, মানে টিকিট কেটে কিন্তু ঢুকতে হয়। এই টিকিটের মধ্যে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। চলুন এতক্ষণে ঠাকুরের সামনেটা খানিকটা খালি পাওয়া গেছে, এই সময় কয়েকটা ফটো তুলে নিই। ঠাকুরের সামনে ফটো তোলা শেষ হতে না হতেই কানে এলো যে লাঞ্চ দেওয়া শুরু হয়ে গেছে, তাই এক এক করে সবাই যাচ্ছে সেখানে। তাহলে চলুন যাই গিয়ে দেখি যে আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে। আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে রয়েছে খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি, মিষ্টি আর জল। এখানে টিকিট কিন্তু একটা গোটা দিন হিসাবেও টিকিট কাটা যায়, আবার বেলা হিসাবেও টিকিট কাটা যায়। যেমন কেউ একদিনের টিকিট কাটতে পারে, দুদিনের বা তিন দিনের টিকিট একবারে কেটে নিতে পারে, বা কেউ হয়তো একদিনের এক বেলার টিকিটও কাটতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণই নিজেদের উপর, এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই, সে যে যার নিজের সুবিধা এবং ইচ্ছা অনুযায়ী কিন্তু টিকিট কেটে নিতে পারে। আমার এই দুর্গাপুজোর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, দেখতে হলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন।